সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সংক্ষিপ্ত জীবনের আজকের আয়োজন। আজকের আয়োজনে আমরা আপনাদের জানাতে চেষ্টা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিগত জীবন, স্ত্রী সন্তান ও শেষ জীবনের কিছু কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যকাল, শিক্ষা জীবন ও কর্মজীবন নিয়ে আমরা ইতিমধ্যেই ভিডিও বানিয়েছি, আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে সেগুলো দেখে নিতে পারেন, লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে। সেই সাথে আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার না হন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রচলন সহ বহু বিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় শ্রদ্ধার সঙ্গে। আনুমানিক 11 বছর বয়সে তিনি ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্যের কন্যা দিনময়ী দেবীকে বিবাহ করেন। সন্তানদের মধ্যে তাদের ঘরে ছিল এক ছেলে নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নারায়ণচন্দ্র বেশিদূর পড়াশোনা করেননি, তার পড়াশোনা শেষ হয়ে যায় গ্রামের পাঠশালাতেই। ঈশ্বরচন্দ্রের দুই ভাই হরচন্দ্র ও হরিশ্চন্দ্র পরপর 2 বছর কলেরা রোগে মারা যান কলকাতায়। হরিশ্চন্দ্র মারা যাওয়ার পরপরেই বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস ঘোষণা করে দিলেন নাতি নারায়ণকে তিনি আর কখনো কলকাতায় পাঠাবেন না। তার জন্য বিদ্যাসাগরের স্ত্রী দিনময়ী দেবীও থাকতেন গ্রামের বাড়িতেই। বাবাকে অনেক বুঝিয়েও এই গু ভাঙাতে পারলেন না ঈশ্বরচন্দ্র। 16 বছর বয়সেও নারায়ণ আটকে থাকলেন গ্রামের পাঠশালায়। পিতামহের অতিরিক্ত প্রশ্রয়ে যে ছেলে ঠিকমতো মানুষ হচ্ছে না তা বিদ্যাসাগরের চোখ কিন্তু এড়ায়নি। কোন এক সময় নারায়ণকে তিনি একরকম জোর করেই কলকাতায় নিয়ে এসে সংস্কৃত কলেজের বিদ্যালয় বিভাগে ভর্তি করে দেন, কিন্তু নারায়ণ সেখানে পড়েছিল মাত্র কয়েক মাস। 1875 সালের 31 মে নিজের উইল প্রস্তুত করেন বিদ্যাসাগর। পরের বছর 26 ফেব্রুয়ারি হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ডের ট্রাস্টি পদ থেকে ইস্তফা দেন তিনি। সেই বছরই কাশীতে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। বিদ্যাসাগর এই সময় কলকাতায় বাদুর বাগানে বসতবাড়ি নির্মাণ করেন। বর্তমানে এই বাড়ির সংলগ্ন রাস্তাটি বিদ্যাসাগর স্ট্রিট ও সমগ্র বিধানসভা কেন্দ্রটি বিদ্যাসাগর নামে পরিচিত। 1875 সালের 31 মে অভিমানে ক্ষতবিক্ষত বিদ্যাসাগর আর্মহার্ট স্ট্রিটের 63 নম্বর বাড়ির দোতলায় একটি ঘরে বসে নিজের হাতে লিখেছেন তার ইচ্ছাপত্র বা এই উইল। তাকে শুধু তার একমাত্র পুত্র বা পরিবার আহত করেননি, তাকে রক্তাক্ত করেছে তথাকথিত শিক্ষিত সমাজ, ইংরেজ শাসক, সেই সাথে শাসকদের করুণালোভী জমিদার শ্রেণীর বাবু সম্প্রদায়, এমনকি তার পরম আরাধ্যা জননীয়। মাত্র 55 বছর বয়সেই উইল লিখেছেন তিনি। 25টি অনুচ্ছেদে সম্পূর্ণ করেন এই উইল। এতে ছিল তার নিজের সম্পত্তির তালিকা, সেই সাথে ছিল 45 জন নারীকে নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি দেবার নির্দেশ। এর মধ্যে 26 জনই ছিল তার অনাত্মীয়। এছাড়াও ব্যবস্থা ছিল দাতব্য চিকিৎসালয় ও মায়ের নামে স্থাপিত বালিকা বিদ্যালয়ের জন্য। তবে সব থেকে বিস্ময়কর ছিল 25 নম্বর অনুচ্ছেদ। এতে তিনি লিখেছিলেন, আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যার উপর নাই যথেচ্ছাচারী ও কুপদগামী, এজন্য ও অন্য অন্য গুরুতর কারণবশত আমি তাহার সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ করিয়াছি। এই হেতুবশত বৃত্তি নির্বন্ধস্থলে তাহার নাম পরিত্যক্ত হইয়াছে এবং এই হেতুবশত তিনি চতুর্বিংশ ধারার নির্দিষ্ট ঋণ পরিশোধকালে বিদ্যমান থাকিলেও আমার উত্তরাধিকারী বলিয়া পরিগণিত অথবা এই বিনিয়োগপত্রে কার্যদর্শী নিযুক্ত হইতে পারিবে না। 5 পুত্র ও কন্যার মধ্যে নারায়ণচন্দ্র ছিল জ্যেষ্ঠ ও একমাত্র পুত্র সন্তান। তাকে সবকিছু থেকে বঞ্চিত করার পেছনে গভীর বেদনা তো ছিল নিশ্চয়ই, কিন্তু ক্রোধের বশবর্তী হয়েও কোনো কিছু করেননি তিনি। তবে এই উইল লেখার পর বিদ্যাসাগর 16 বছর বেঁচে ছিলেন, কিন্তু এই উইলের একটি শব্দও পরিবর্তন করেননি। নিজের পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে 11 আগস্ট 1870 সালে পুত্র নারায়ণের সঙ্গে 16 বছর বয়সের বিধবা কন্যা ভবসুন্দরী বিয়ে দিলেন। স্ত্রী বা মা কেউই সমর্থন করেননি এই বিয়ে। বিয়ে হলো মির্জাপুর স্ট্রিটের কালীচরণ ঘোষের বাড়িতে। ঈশ্বরচন্দ্রের স্ত্রী বা নারায়ণের মা বা তার ঠাকুরমা কেউই আসেননি এই বিয়েতে। এই বিয়েতে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বিদ্যাসাগর। তখনও তিনি জানতেন না এই পুত্রকে মাত্র 2 বছরের মধ্যে ত্যাগ করতে বাধ্য হবেন তিনি। আর এই পুত্র বিচ্ছেদের সঙ্গে সঙ্গেই পত্নী বিচ্ছেদ ঘটেছিল মানুষটির। পুত্রের প্রতি কঠোর মনোভাব মানতে পারেননি তিনি, সেজন্যই দিনময়ী দেবী মারা যান বিদ্যাসাগরের আগে। তিনি মারা গেলে বিদ্যাসাগরই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু নিজে বীরসিংহে তার স্ত্রীর শ্রাদ্ধের অনুষ্ঠানে যাননি। 1870 সাল মানে সেই বছরই বিদ্যাসাগরের ছেলে বউ ভগবতী দেবী কাশীবাসী হন। বিদ্যাসাগরের সঙ্গে তার মাত্র একবার দেখা হয়েছিল, যখন বিদ্যাসাগর তার বাবা ও মাকে দেখতে আসেন কাশীতে। এর 1 বছর পর অর্থাৎ 1871 সালে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান ভগবতী দেবী। কলকাতায় সেই খবর পেয়ে শোকে শিশুর মতো অধর হয়ে পড়েছিলেন ঈশ্বরচন্দ্র।
জামতারা ও মধুপুরের মাঝে ছোট স্টেশন কারমাটার। সেখানে ছিল মূলত সাঁওতালদের বাস। একের পর এক কষ্ট পেয়ে একটু শান্তি পাওয়ার জন্য এখানে একটি বাড়ি করেছিলেন বিদ্যাসাগর। এইসব সরল প্রাণবন্ত মানুষের মাঝে কিছুটা শান্তিও পেয়েছিলেন তিনি। সেই সাথে বিদেশ থেকে হোমিওপ্যাথির বই আনিয়ে তা পড়ে তাদের চিকিৎসাও করতেন তিনি। এসবের মাঝেই নবজাগরণের চিরস্মরণীয় ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শরীরের অবস্থা খুবই খারাপ হতে থাকে। তাই কলকাতার বাদুরবাগানের বাড়ি ছেড়ে তিনি মাঝে মাঝে এসে থাকতেন চন্দননগরের গঙ্গাপাড়ের এক ভাড়া বাড়িতে। এখানে এসে তিনি বাউল আর ফকিরদের গান শুনতেন। মনে মনে ভাবতেন তিনি বড্ড একা। তার মনে তখন ভিড় করে আসত শোকের স্মৃতি। 1891 সালের জুন মাসে বাদুরবাগানের বাড়িতে ফিরলেন পাকাপাকি ভাবে। প্রবল যন্ত্রণায় কাতর, কিন্তু প্রকাশ খুবই কম। ইংরেজ ডাক্তার বার্স ও ম্যাকনেল ক্যান্সার সন্দেহ করে চিকিৎসার ভার নিতে রাজি হলেন না। তাই দেখতে লাগলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। 29 জুলাই, বাংলা 1298 সনের 13 শ্রাবণ, ঘড়িতে তখন সময় রাত 2:18। এই সময় তিনি একবার চোখ খুললেন। চোখ খুলেই তার চোখে পড়ল পায়ের কাছে বসা পুত্রের মুখ। তারপর চিরতরে বন্ধ হয়ে গেল সেই উজ্জ্বল দুটি চোখ। সে সময় তার বয়স হয়েছিল 70 বছর 10 মাস 3 দিন। 1877 সালের জানুয়ারি মাস থেকে বাদুরবাগানে বাস করতে থাকেন বিদ্যাসাগর। এপ্রিল মাসে গোপাললাল ঠাকুরের বাড়িতে উচ্চবিত্ত ঘরের ছেলেদের পড়াশোনার জন্য তিনি এখানে একটি বিদ্যালয় স্থাপন করেন। ছাত্রদের বেতন হয় মাসিক 50 টাকা। আর 1879 সালে মেট্রোপলিটন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীর কলেজে উন্নীত হয়। 1880 সালে 1 জানুয়ারি বিদ্যাসাগর CIE উপাধি পান এবং ওই বছরেই মেট্রোপলিটন কলেজে চালু হয় আইন বিভাগের পাঠ্যক্রম। 1883 সালে বিদ্যাসাগর মহাশয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। এ বছরগুলোতে তিনি লেখালেখিতে বেশ মনোনিবেশ করেন। তার একান্ত প্রচেষ্টা ও কলেজের সাফল্যের পর 1885 সালে মেট্রোপলিটন কলেজের বৌবাজার শাখা স্থাপিত হয়। এভাবেই সুশিক্ষায় আলোকিত হতে থাকে বাংলার হাজারো ছেলে মেয়ে। বাংলায় শুরু হয় বিধবা বিবাহ আর নারী শিক্ষা, আর বন্ধ হয় বাল্যবিবাহ ও বহুবিবাহ। তবে দুঃখের বিষয়, কলকাতার উচ্চবিত্ত ও শিক্ষিত মধ্যবিত্ত সমাজের দুই একজন বাদে বিদ্যাসাগর মহাশয়ের চারিত্র্যের বিশালতা অনুধাবন করতে পারেননি কেউই। এই দুই একজনের মধ্যে ছিলেন মহারানী স্বর্ণময়ী দেবী, প্রসন্ন কুমার সর্বাধিকারী, মাইকেল মধুসূদন, রামকৃষ্ণ পরমহংস, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। বঙ্কিমচন্দ্রের মতো ব্যক্তিত্বও তার সাহিত্য প্রতিভার যথাযথ মূল্যায়নে ব্যর্থ হন। স্বাধীনতার পর দেশে বিদ্যাসাগরকে যথোচিত শ্রদ্ধা জানানো হয়েছিল, তাই তার নামে জেলা পশ্চিম মেদিনীপুরে একটি পূর্ণাঙ্গ বিদ্যালয় স্থাপিত হয়, চালু হয় বিদ্যাসাগর মেলা। সেই সাথে কলকাতায় আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তার নামেই উৎসর্গিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিগত জীবন, পরিবার, সন্তান ও নিজের উইল এবং শেষ জীবনের কর্ম সম্পর্কে ছিল এই ভিডিওটি। ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং পরবর্তীতে আমাদের এই চ্যানেলে কার জীবনী নিয়ে ভিডিও দেখতে চান তা জানিয়ে আমাদের অবশ্যই একটি কমেন্ট করবেন।